প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছর কি পিছিয়ে যাবে কতটা পিছিয়ে যাবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কী অনলাইনে হবে এ এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে হবে এ একাদশ শ্রেণীর পরীক্ষা কী সম্পূর্ণভাবে বাতিল হবে এবছর ওর এছাড়া তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার কী হবে যাদের এখনও ঘোষণা হয়নি সমস্তটাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক প্রদান করো সবার প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বলবো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল নিয়ে বলবো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে বলবো তারপরে কলেজ নিয়ে আলোচনা করব সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা যারা দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষা অতি অবশ্যই এবছর হবে এবং যে কোনো পরিস্থিতিতেই এই আমাদের দুই বোর্ডের সভাপতি জানিয়েছেন পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষা অফলাইনেই হবে এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা কি যথাসময়ে হবে দেখো পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তোমাদের পরীক্ষা যথা যথাসময়ে হবে এবং তোমাদের অনেকের প্রশ্ন আছে কোন সিলেবাসের ওপর সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের ওপরেই সময়ে তোমাদের পরীক্ষার কথা বলা হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা জানি রাজ্যের একাধিক কার্য এই কোভিড পরিস্থিতিতে একের পর এক কার্য কিন্তু পিছিয়ে গেছে সেই একই রকমভাবে কোভিডের কারণে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসও কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি সেই কারণে একা একাংশের দাবি রয়েছে যে এ তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা যাতে কিছুটা পিছিয়ে নেওয়া হয় এমনকি সংবাদ মাধ্যমেও কিন্তু এই বিষয়টা উঠে এসছে এ বিভিন্ন পত্রিকা কিন্তু তুলে ধরেছে যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার দাবি এবং পরীক্ষা পিছিয়ে যেতে পারে এ কতটা পরীক্ষা পিছিয়ে যেতে পারে এক মাস অন্ততপক্ষে এক মাস পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অল্প পরিমাণে হলেও তোমাদের কিন্তু এক মাস পরীক্ষা পেছানোর এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে সংবাদ মাধ্যমে বিষয়টি উঠলেও সম্ভাবনা রয়েছে সেই কারণে এখনই যে এক মাস পিছিয়ে যাচ্ছে এটা ভেবে তোমরা পড়াশোনা করো না তোমাদের প্রত্যেককে বলবো যথা সময়ে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অফলাইনে পরীক্ষা হচ্ছে এই ভেবেই তোমরা পঠন পাঠন করো এবং ভালো নম্বর ক্যারি করো একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে এ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের বাইশ তারিখের মধ্যে তোমাদের স্কুল তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাসের তো প্রয়োজন তো প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে করানো হবে সেই নিয়ে কিন্তু বোর্ডের সভাপতি চিরঞ্জীব বাবু রীতিমতো জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন এর একটি ভিডিও মারফত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হবে স্লাইটের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যালটা সেই দেখে তোমরা পরীক্ষা দেবে এক্ষেত্রে অনলাইনে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের পরিবেশন করা হবে বলে তোমরা অনেকেই মনে করছো তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে উচ্চ মাধ্যমিকের আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা কি অনলাইনে হবে তো এক্ষেত্রে বলে রাখি একেবারেই না তোমাদের স্কুলেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ফেব্রুয়ারিতেই পনেরো ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির বাইশ তারিখের মধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল নেবে অনলাইনে হওয়ার কোনো রকম ডিসিশন নেই বা সিদ্ধান্ত নেই অফলাইনেই আগে যেরকমভাবে হতো সেই একই রকমভাবে হবে যে প্রশ্নপত্র আগে বোর্ডের তরফ থেকে পাঠানো হতো সেই প্রশ্নপত্র এখন করবে স্কুল স্কুল নিজে প্রশ্নপত্র করে অফলাইনে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে এ কাজেই তোমাদের অনলাইনে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে না যেরকমভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা অফলাইনে হচ্ছে সেই একই রকমভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাও তোমাদের নিজেদের স্কুলে অফলাইনেই হবে এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই বলছো আমাদের সম্বন্ধে কেউ বলছে না আমাদের কি হবে আমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে না আমাদের পরীক্ষা হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি বোর্ডের কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক নিয়ে মাধ্যমিক নিয়ে অনেক বিষয়ই বলেছে কিন্তু একাদশ শ্রেণী নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি কারণ একাদশ শ্রেণীর যে রেজাল্টটা আছে যথ তথাকথিতভাবে ওই রেজাল্টটা কাজে লাগে না কিন্তু তোমাদের যে পড়াশোনা সেটা কিন্তু পরবর্তী উচ্চ মাধ্যমিকের জন্য এবং পরবর্তীকালেও প্রচুর পরিমাণে কাজে লাগবে সেই কারণে তোমরা পড়াশোনা তো কমপ্লিটভাবে করবে একই সাথে তোমাদের জানিয়ে দেখি পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে কারণ উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সাথেই তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হবে কাজেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যদি হয় একাদশ শ্রেণীর পরীক্ষাও নিজের স্কুলে পরীক্ষা হবে এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী এই মুহূর্তে চিন্তিত অনেক ছাত্রছাত্রী অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিশ্চিন্ত হয়ে গেছে অনেকের পরীক্ষাও শুরু হয়ে গেছে অনলাইনে এবং এরকমও কিছু ছাত্রছাত্রী আছো যারা এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওনি মনে করছো আমাদের পরীক্ষা কিভাবে হবে তো ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সবার প্রথম কাজ যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তারা অতি অবশ্যই ওই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল করে নাও এই মুহূর্তে যাদের ফর্ম ফিল চলছে তারা গুরুত্ব সহকারে ফর্ম ফিল আপটা সবার প্রথমে এ করে ফেলো এবং তারপরে তোমাদের নোটিস অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এটাই উল্লেখ থাকবে তোমাদের এর এই মুহূর্তে যে পরীক্ষা আছে সেটা অনলাইনেই হবে কারণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কলেজ ইউনিভার্সিটি আমাদের রাজ্যে বন্ধ ও সেই কারণেই তোমাদের এক্সাম যেটা আছে অনলাইনে হবে এছাড়া আরও একটা কারণ রয়েছে একাধিক ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা ঘোষণা হয়ে গেছে পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে তোমাদের অফলাইনে হলে একটা মূল্যায়নের পার্থক্য দেখা যাবে যে ক্ষেত্রে অসুবিধায় পড়বে যাদের অফলাইনে পরীক্ষা হবে সেই কারণেই এই মুহূর্তে এই যে অর্থ সেমিস্টারের পরীক্ষা আছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে যাদের ঘোষণা হয়েছে তাদের তো অনলাইনে হচ্ছেই যাদের ঘোষণা হয়নি তাদেরও অনলাইনেই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং কলেজ নিয়ে বিস্তারিত জানালাম বাদবাকি তোমাদের উত্তর আশা করছি তোমরা পেয়ে গেছো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো